আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকেই কমেন্ট্রি জানাইছিলেন যে ভাই আমার কবুতরের গোটা হয়েছে তো এটার কি সমাধান আর কি আসলে কি আসলে ভাই গোটা যদি এরকম হয় দেখতে পারতেছেন কি না বুঝতেছি না যদি মেবি এরকম হয় আমার এই কবুতরটার গায়ে হয়েছে আমি বলছিলাম যে ভাই আমারও হয়েছে আমি শীঘ্রই ভিডিওটা দিব তো এই যে এই রকম টাইপের যে ভিডিও মানে ইয়াগুলো হ্যাঁ বাচ্চা কবুতর গায়ে হয় বেশিরভাগ আমার আরেকটা কাগজির বাচ্চা ছিল ওইটার ভিতরে হয়েছিল ওইটার গায়ে হয়েছিলো দেন আমরা আমি কি করছি এই এক চিমটি হলুদ দিয়ে দিছিলাম এটার মধ্যেও দিয়েছিলাম এটা ভালো হয়ে যেতেছে আসলে হলুদ দিলে তারপর কাটা এগুলার জায়গার ভিতরে হলুদ দিলেই বেটার খুব ভালো কাজ করে হলুদ তো ওইটার মধ্যে দিচ্ছিলাম এটার মধ্যে আর খেয়াল করা হয় নাই ব্যস্ততার কারণে এটা আর দেওয়া হয় নাই এটার ভিতরে তাও আল্লাহ রহমতে একবার দিচ্ছিলাম মোটামুটি সুস্থ এখন বর্তমানে সুস্থ আছে মোটামুটি এমনি এটার কোনো এটার জন্য কোনো ঝামেলা হয় না কবুতরের কোনো ঝামেলা না এটা হয় অনেক সময় ঠান্ডা বৃষ্টি বেশি হইলে এরকম বা ঠান্ডা লাগলে এরকম হয় শীতকাল আসলে আর এমনিই তো শীতকাল আসলে কবুতরের একটু সমস্যা দেখা দেয় তো কড অয়েল সম্পর্কে ওই ভালো রেসপন্স পাইতে পাইতেছি ওই বিরোটার মধ্যে একটু ঝামেলা ছিল বলতে কি আমি প্রুফ মানে দেখাইতে পারি না লাইভ কীভাবে যে করে এই জন্য আমি নেক্সট টাইমে আমার বাজার থেকে করড রিবাল অয়েল ওষুধটা আই না আমি ইনশাল্লাহ একবার ফুললি দেখাই দিব আপনারা সবাই ইনশাআল্লাহ অপেক্ষা করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে অন্য যাদের কবুতরের সমস্যা আছে তাদের জন্য উপকার হয় আর আমাকে আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি